আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। বুটের ডালের হালুয়া তৈরি করে আজকে দেখাবো, যদিও সবে বরাত না। তো তারপরে হালুয়াটা তৈরি করেছিলাম, হাজব্যান্ড আর ছেলে খেতে খুব পছন্দ করে সে কারণে, আর ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে 600 গ্রামের মতো বুটের ডাল নর্মাল তাপমাত্রার পানি দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালোভাবে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, আর যতটুকু ডাল আছে তার ডাবল পরিমাণে পানি আর সামান্য একটু লবণ দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি সিদ্ধ করে নেওয়ার জন্য। তো কিছুক্ষণ পরে দেখা যাবে ডালগুলো থেকে একটুখানি সাদা সাদা ফেনার মতো উঠবে, সেগুলোকে যতটা সম্ভব চামচ দিয়ে ফেলে দিতে হবে। এরপরে ঢেকে দিতে হবে ডালটা সিদ্ধ হওয়ার জন্য, আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। তো 30 মিনিট পরে আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, পানিটাও কমে এসেছে আর ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই ডালটাকে চুলা থেকে নামিয়ে নিব আর পুরোপুরি ঠান্ডা করে ব্লেন্ডারে করে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডের সময় আপনারা চাইলে একটু লিকুইড মিল্ক অথবা পানি অ্যাড করে তারপরে ব্লেন্ড করতে পারেন, আর চাইলে আপনারা পাটায়ও পিষে নিতে পারেন। এই তো আমি লিকুইড মিল্ক অ্যাড করে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় কিন্তু অবশ্যই যে কোনো গরম জিনিস ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করবেন, না হলে কিন্তু আবার অনেক সময় ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। লাগবে 2 কাপ চিনি, 1 কাপ পরিমাণ ঘি, 1/2 কাপ পাউডার মিল্ক, 2 স্টিক দারুচিনি, 4-5 টুকরা এলাচি আর কিছু কিশমিশ। এবারে হালুয়াটা তৈরি করার জন্য একটা ভারী তলাযুক্ত হাঁড়ি চুলাতে বসিয়ে তাতে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে যাওয়ার পরে কিন্তু এখানে 1 কাপের মতো হবে, যে পরিমাণ আমি আজকে হালুয়া তৈরি করব তার জন্য 1 কাপ পরিমাণ ঘি লাগবে, পারফেক্ট হিসাব এটা। তো ঘিটা গলে যাওয়ার পরে এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবারে হালকা একটু অ্যারোমা ছড়ানো পর্যন্ত অপেক্ষা করব। যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে গরম মশলার, তখন এতে আমি বুটের ডালের মিশ্রণটা দিয়ে দিব। আর ঘিয়ের সাথে খুব সুন্দরভাবে নেড়ে কিছুক্ষণ এটাকে টানিয়ে নিতে হবে। এখন নাড়াতে হবে অনবরত, নাড়ানো বন্ধ করলে কিন্তু তলা থেকে খুব সহজেই লেগে যাবে। হালুয়া তৈরির ক্ষেত্রে কিন্তু এটাই কষ্ট, খুবই মজার জিনিস খেতে কিন্তু নাড়তে নাড়তে হাতটা ধরে আসে এই আর কি। তো মজার জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে ঘিটা ডালের মিশ্রণের সাথে মিশে গেছে আর অনেকখানি টেনে এসেছে। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিলাম, চিনিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন আরও 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা মিষ্টির পরিমাণ বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিবেন, তবে কম দিলে আসলে হালুয়ার তে মিষ্টির পরিমাণ কম হলে খেতে আবার ভালো লাগে না। তো আমি যতটুকু চিনি দিয়েছি 2 কাপ পরিমাণ, এটাই কিন্তু পারফেক্ট মিষ্টি হবে এতে। তো পারফেক্ট টেস্ট পেতে হলে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো চিনিটা গলে যাওয়ার পরে কিন্তু হালুয়াটা পাতলা হয়ে যাবে, এটা সমস্যা নেই। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এটা আবারও শুকিয়ে যাবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক, এতে করে কিন্তু স্বাদটা অনেকখানি বেড়ে যাবে। তো এখন যেটা মেন কাজ, অনবরত নাড়তে হবে আর অপেক্ষা করতে হবে হালুয়াটা শুকিয়ে আসা পর্যন্ত বা টেনে আসা পর্যন্ত। এ পর্যায়ে আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম অথবা কিশমিশ দিয়ে দিতে পারেন। এই তো হালুয়াটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। যদি আপনারা হালুয়ার মতো খেতে চান, বরফির শেপ না করেন, তাহলে এখনই চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আর আমি কিশমিশটা পরে ব্যবহার করব, সে কারণে এখন দিলাম না। আর যেহেতু আমি বরফি করব, তাই এই হালুয়াটাকে আরও কিছুক্ষণ আমি শুকিয়ে নিব বা চুলাতে একটুখানি খুব ভালোভাবে টানিয়ে নেওয়ার জন্য এটাকে ভেজে নিব। তো এ পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে এসেছে, আর হাঁড়ি থেকেও কিন্তু ছেড়ে ছেড়ে আসছে আর ঘিটাও চকচক করছে। তো আরও 10 থেকে 15 মিনিট আমি এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিব, এরপরে চুলা থেকে নামিয়ে নিব। একটা প্লেটে আমি ঘি মেখে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিব। তো এই হালুয়াটা কিন্তু গরম গরম অবস্থাতেই সেট করে নিতে হবে বরফি কাটার জন্য। তো প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে আমি বিছিয়ে নিচ্ছি। ডিনার অথবা লাঞ্চের পরে যে কোনো মিষ্টি জিনিস খাওয়া কিন্তু সুন্নত। তো আমার হাজব্যান্ড মিষ্টি জিনিস খেতে খুব পছন্দ করে, সেটা হতে পারে হালুয়া বা পুডিং বা ফিন্নি। তো আমি একটা শেষ হলে আরেকটা রান্না করে ফ্রিজে রাখি, এতে করে একটা সুন্নতও পালন করা হলো আর হচ্ছে হাজব্যান্ডের পছন্দটাও প্রায়োরিটি দেওয়া হলো এই আর কি। তো আমি সুন্দরভাবে বরফিটাকে কেটে নিচ্ছি। আমার বরফিটা কিন্তু আমি গরম অবস্থাতেই আপনাদের কেটে দেখাচ্ছি, আপনারা ঠান্ডা করে তারপরে কাটবেন, তাহলে কিন্তু বরফির শেপটা পারফেক্ট হবে। আর গরম অবস্থায় কাটলে এটা পুরোপুরি কিন্তু শক্ত হয় না বা নরম থাকে, তাই বরফিগুলো তুলতে গেলে আবার ভেঙে যেতে পারে।
তো বরফিটা কাটা হয়ে গেছে, এখন সাইজ থেকে আমি সুন্দর শেপ গুলো দেওয়ার জন্য সাইজটা একটু কেটে নিলাম। এখন উপর থেকে আমি কিশমিশ দিয়ে তারপরে পরিবেশন করব। আর খালি খালি খেতে তো এই হালুয়াটা বেশি মজার, তবে পরোটা অথবা লুচির সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমি একটা পিস আপনাদেরকে তুলে দেখাচ্ছি যেটা কেমন হলো। আর আগেই বলেছি আপনারা ঠান্ডা করে পিসগুলো কেটে নেবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে আর ভেঙে যাবে না। আমি সময়ের স্বল্পতার কারণে আমি গরম অবস্থাতেই কেটে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি আজকের এই মজাদার রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। সবাই সুস্থ সুন্দর ও যত্নে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।